ও যে জান্নাত কামাই করছে সেই জান্নাতের দরজাগুলো সামনে খুলিয়া ধরো। আল্লাহর পাগলেরা স্বপ্নের মতো জান্নাতের নাজ নেমাতগুলো দেখতে থাকবে। ওই নাজ নেমাত দেখার মধ্যে বলাই এমন মজা লাগাইয়া দেবে, কোন ফাঁকে জানটা কবজ হইয়া যাবে টেরো করতে পারবে না। আল্লাহ বৈরা যার প্রমাণ হইল, আর আমার মাওলায় বেহেশতের ভিতরে শুরু করবেন আনার রহমান, আমি সেই রহমান, আমি সেই রহিম, আমি সেই সত্তার, আমি সেই করিম, দেখ আমারে দেখ দেখ যত খুশি দেখ, আমি নূরের জামালি হইয়া তোদের সামনে আসছি, আর তোদের বেহুশ হওয়া লাগবে না, যত খুশি দেখ আর আমার জবানের তেলাওয়াত শোন। ভাইরে একদিকে মাওলার জবানের তেলাওয়াত, অন্যদিকে হুরগেল মানেরা ভাইরা সারা বান তহুরা পরিবেশন করতে থাকবেন, কারো হাতে মটকা থাকবে, কারো হাতে জগ থাকবে, কারো হাতে গেলাস থাকবে, কেউ মটকার থেকে জগে ঢালবে, কেউ জগ থেকে গেলাসে ঢালবে, আর এই গেলাসে হাসি মুখে বেহেস্তিদের হাতে হাতে পরিবেশন করতে থাকবে। তফসিরের ভিতরে আসছে বাইরা সারা বান তহুরা, মাওলার এমনই একটা কুদরতি পানীয়, ওর এক ফোঁটা ওই সারা বান তহুরা যার জিব্বার ভিতরে লাগবে তার কলিজাটা মাওলার প্রেমে মাওলার ভালোবাসায় পাগলের মতো হইয়া যাইবে। বাইরা কি যে মজার হবে বুঝাইয়া বলার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহ ওই মজলিসে আমাদেরকে তুমি কবুল করিয়া লও। আমার সৃষ্টি আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় নদী খাল বিল যা কিছু আমি সৃষ্টি করেছি এর মধ্যে অনেক নিদর্শন বানিয়ে আছে জ্ঞানীদের জন্য। কাদের জন্য? সবাই বলেন কাদের জন্য? জ্ঞানী কারা? তাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় এক কথায় তিন অবস্থা থেকে তো মানুষ খালি থাকে না, সর্ব অবস্থায় আমি মাওলার জিকির বেশি বেশি করে। কি বেশি করে? সবাই বলেন কি বেশি করে? যারা শুধু খাওয়া বাসা নিয়ে চিন্তা করে কেমনে খাবো কেমনে বাঁচবো কেমনে খাবো কেমনে বাঁচবো, যারা পাথ ফাইন্টার বানাইছে প্লেন বানাইছে ডেইজি কাটার বোমা বানাইছে ক্লাস্টার বোমা বানাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জ্ঞানী বলেন নাই। যারা শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেমনে খাবো কেমনে বাঁচবো এই চিন্তা করে, একটা গরুও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেমনে খাবো কেমনে বাঁচবো আর কোনো চিন্তা নাই, কথা ঠিক না বেঠি? যেই মানুষটার ভিতরে এই চিন্তা নাই কোথায় ছিলাম কোথায় আসছি কোথায় রওনা করছি, বাবা কোথায় গেল দাদা কোথায় গেল আমি কোথায় যাব, মায়ের পেটে কিভাবে ছিলাম দুনিয়াতে কিভাবে আছি, মায়ের পেটে আমার মাওলায় আমাকে কেমনে বাঁচাইছে দুনিয়াতে আমার মাওলায় কেমনে বাঁচাইতে আছে, যখন মায়ের পেটে ছিলাম মুখ দিয়া খাওয়া লাগে নাই নাভি দিয়া মাওলায় খাওয়াইছে, নাক দিয়া শ্বাস করা লাগে নাই পায়খানা পেশাব করার দরকার হয় নাই, দুনিয়াতে আসার পরে এখন আর মুখ দিয়া খাওয়াইতে পারে বাইরা নাভি দিয়া খাওয়াইয়া বাঁচাইতে পারে না, আর শ্বাস বন্ধ হইয়া গেলে আমি বাঁচি না পায়খানা পেশাব বন্ধ হইয়া গেলে বাঁচি না, ওই মায়ের পেটে আমার মাওলায় কেমনে বাঁচাইল দুনিয়াতে কেমনে বাঁচাইতে আছে, কথা ঠিক না বেঠি? ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা, আমার মাওলা ভেজাইল্লা নাপাক পানির মাধ্যমে, যেই নাপাক পানির ভিতরে কোথায় হাত কোথায় পাও কোথায় চক্ষু কোথায় দাঁত কোথায় চুল কোথায় নাক কোথায় হাড্ডি কোথায় গোস্ত যার কোনো অস্তিত্ব তালাশ করিয়া পাওয়া যায় না, এরকম ভেজাইল্লা নাপাক পানি আমার মায়ের উদারের ফ্যাক্টরির ভিতরে ফালাইয়া 10 মাস 10 দিন ঘুরাইয়া ফিরাইয়া এত সুন্দর চেহারার মানুষ কে বানাইল, জোরে বলেন কে?
এই চিন্তা যার ভিতরে নাই এই ফেকের যার ভিতরে নাই তার ভিতরে আর গরুর ভিতরে কোনো পার্থক্য হইতে পারে না এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানী বলছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা সব সময় মাওলার জিকির করে জবানে জিকির দিলের ভিতরে ফিকির জবানে থাকবে কি সবাই বলেন কি দিলের ভিতরে থাকবে মাওলার ফিকির আমার মাওলা আসমানটা কেমনে বানাইলো জমিনটা কেমনে বানাইলো ওই সূর্যডারে রশি ছাড়া দড়ি ছাড়া কেমনে ঝুলাইলো ওই সূর্যের ভিতরে 2 কোটি ফারহানের তেজের আগুন কে জ্বালাইলো বাইরে দুনিয়ার ভিতরে সবচেয়ে শক্ত লোহা ইস্পাত লোহা গলাইতে সর্বোচ্চ ভাইরা 1500 ফারেনহাইট তাজের আগুন লাগে যদি টাইটানিয়ামের মতো শক্ত পদার্থ হয় যেই পদার্থ দিয়ে প্লেন বানানো হয় কার্বন ফাইবার দিয়ে ফাইটার বানানো হয় এই শক্ত পদার্থ গলাইতে সর্বোচ্চ 3500 থেকে 4000 ফারেনহাইট তাজের আগুন 5000-এর উপরে কোনো আগুনের তেজ দুনিয়ার ভিতরে জ্বালাইতে পারে না তাহলে ভাইরাই আগুনের যে চুল্লি চুল্লি বাষ্ট হইয়া যায় দুনিয়ার ভিতরে যত তেজের আগুন আছে তেজ হলো সর্বোচ্চ 5000 ফারেনহাইট আর সূর্যের ভিতরে সব সময় জ্বলতেছে 2 কোটি ফারেনহাইট তেজের আগুন এত তেজের আগুন কে জ্বালাইলো জোরে কান কে জ্বালাইলো ওর তেল মোবিল কে সাপ্লাই দিল এই ফেকের যার ভিতরে নাই এই গবেষণা যার ভিতরে নাই তার ভিতরে আর গরুর ভিতরে কোনো পার্থক্য নাই বাইরে আমেরিকার বৈজ্ঞানিক ডক্টর লুইস বলতেছে যে আল্লাহ যে একজন আছে তাতে কোনো সন্দেহ নাই বলে ডাক্তার সাহেব আপনার কাছে কি প্রমাণ আছে কি যুক্তি আছে বলে ভাই দেখো আমরা যে বাড়ির ট্যাঙ্কিতে পানি উঠাই কত হর্স পাওয়ারের মোটর ফিট করতে হয় কত LTPFI প্যানেল বোর্ড কত কিছু লাগে যদি প্ল্যান্ট আরো বড় হয় সরকারি বড় যে প্ল্যান্ট পানির প্ল্যান্ট ভাইরা সেখানে থ্রি ফেজ মোটর 100 হর্স 150 হর্স 200 হর্স পাওয়ারের মোটর 440 কানেকশন লাগে সাব স্টেশন লাগে কত কিছু লাগে এরপরেও যদি একটু কানেকশন এদিক সেদিক হইয়া যায় সব জ্বলিয়া পুড়িয়া আংরা হইয়া যায় আর একটা নারিকেল গাছের মাথায় যে পানি উঠতে আছে খেজুর গাছের মাথায় যে পানি উঠতে আছে এর মোটরও বা কোন জায়গায় লাগাইছে এর PFI LTPFI বা কে ফিট করছে এর বিদ্যুৎ বা কে সাপ্লাই দেছে জোরে বলেন কে আরো জোরে বলেন কে আল্লাহু করিম আল্লাহু রহিম বাইরে যার ভিতরে এই ফেকের নাই এই চিন্তা নাই তার ভিতরে আর গরুর ভিতরে কোনো পার্থক্য নাই ডক্টর লুইস আরো বলতেছে ভাই একই ফ্যাক্টরির থেকে একই ধরনের প্রোডাকশন হওয়ার কথা একই ডাইস একই ফরমার থেকে একই ধরনের প্রোডাকশন হবে এইটাই হলো সাইন্টিফিক থিওরি কিন্তু আমরা যে একই মায়ের পেট থেকে 10টা 12টা ভাই বোন বের হইলাম একজনের চেহারার সাথে আর একজনের চেহারা কেন মেলে না একই ডাইস একই ফরমা একই মেটেরিয়ালস একই পরিবেশ একই পদ্ধতি কিন্তু একজনের চেহারা আরেকজনের সাথে কেন মেলে না একজনের জ্ঞান আরেকজনের সাথে কেন মেলে না নিশ্চয়ই এর পিছনে একজন নিপুণ কারিগর আছে সে কে আরো জোরে বলেন কে আজি ভাইরা সব সময় জিকিরে ফিকিরে থাকো মাওলার পরিচয় মাওলার মহাব্বত অন্তরে ঢুকাও তাহলে মাওলার ঘোষণা অনুযায়ী জ্ঞানী হওয়া যাবে আল্লাহ আর জিকিরের সবচেয়ে বড় ফজিলত হইল ইমানের সাথে মওয়াত হওয়া কুল্লু ইনাইন ইয়াতারাশাবু বিমা ফিহে যেই পাত্রে যা থাকে কাইত করলে সেইটাই বের হয় যেই পাত্রের ভিতরে পানি আছে কাইত করলে পানি বের হইবে
যেই পাত্রের ভিতরে মধু আছে কাজ করলে মধুই বের হবে ভাইরা ঠিক তদ্রূপ মওয়াতের সময় যখন আযরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই দুনিয়া জোড়া সূরার 71 মাস থেকে 71 মাগরিবে সারা শরীরে লম্বা লম্বা পশম পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাহির হইতে থাকবে এই বিকট ভয়ানক চেহারা দেখার পরে নাফরমানের কলিজা উল্টাইয়া যাইবে রূহটা শীর্ষ 60টা দরার ভিতরে দৌড়ে দৌড়ে শুরু করিয়া দেবে নাফরমানের রূহ বাহির হইতে যাইবে না আযরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম চোখে একটা পাকানে দিয়া বলবে আরে খবি সারা জীবন মাওলার নাফরমানি করছো মাওলার হুকুম মানো না আজকে তোকে ধরিয়া নেওয়ার জন্য হুকুম হইয়া গেছে ভাগিয়া যাইতে পারবি না এই কথা বলিয়া রুহুটার উপরে যখন খপ করিয়া থাপা মারবে রুহুটা থর 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 করিয়া কাঁপতে থাকবে জান্ডা ভাইরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা কাঁটাযুক্ত গাছ যদি পেটের ভিতরে ঢুকাইয়া নারী ভুঁড়িগুলাকে পেঁচাইয়া পেঁচাইয়া টান্যা টান্যা পায়খানার রাস্তা দিয়ে বের করা হয় ওই মানুষটার যত কষ্ট হইতে পারে তার চেয়ে কোটি গুণ বেশি কষ্ট হইবে নাফরমানের মওয়াতের সময় বাবা ওই বিপদের সময় কেউ ইচ্ছা করিয়া মাওলার জিকির করবে কালেমা পারবে এটা কোনোদিন সম্ভব হবে না শুধু যার কলবের ভিতরে মাওলার জিকির বসানো থাকবে তার জবান থেকে অটোমেটিক বের হইয়া যাইবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও যে জান্নাত কামাই করছে সেই জান্নাতের দরজাগুলো সামনে খুলিয়া ধরো আল্লাহর পাগলেরা স্বপ্নের মতো জান্নাতের নাজ নেমাতগুলো দেখতে থাকবে ওই নাজ নেমাত দেখার মধ্যে বলাই এমন মজা লাগাইয়া দেবে কোন ফাঁকে জান্ডা কবজ হইয়া যাবে টেরো করতে পারবে না আল্লাহ ভাইরা যার প্রমাণ হইল ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে বিবি জুলাইখা যখন তার বান্ধবীদের সামনে হাজির করিয়া তার বান্ধবীদেরকে বলছে এখন তোমরা ফল কাটো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যতা দেখার পরে সবাই এমনভাবে বিমোহিত হইয়া গেছে এমনভাবে বেহুশের মতো হইয়া গেছে ফল কাটতে যাইয়া কেউ হাত কাটিয়া ফেলাইছে পাও কাটিয়া ফেলাইছে রান কাটিয়া ফেলাইছে পেট কাটিয়া ফেলাইছে কারো কোনো হুঁশ বলতে ছিল না আর মাওলার জান্নাতের সৌন্দর্য তো ইউসুফ আলাইহিস সালামের চেয়ে হাজার গুণে বেশি ওই জান্নাতের সৌন্দর্যটা দেখার পরে এমনভাবে পাগলের মতো হইয়া যাইবে কোন ভাগে জান বাইর হইয়া যাইবে টেরো করতে পারবে না মাবুদরা তুমি আমাদেরকে আরামের মওয়াত কবুল করিয়া লাইরা এইভাবে আরামের সাথে যখন জান কবজ হইয়া যাইবে এরপরে গোসল করাইয়া দাফন কাফন করিয়া ভাইরা যখন সবাই চলিয়া আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এ ফেরেশতারা আমার দোস্ত আসছে ওই সাদা কাপড় গায়ে ভাল লাগে না শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দাও এত ছোট্ট জায়গা 3.5 জায়গার মধ্যে কেমনে থাকবে যত দূর পর্যন্ত নজর যায় কবরটা তত দূর পর্যন্ত প্রশস্ত করিয়া দাও কবরের সাথে জান্নাতের একটা লাইন করিয়া দাও আমার দোস্তের জন্য কোনো কষ্ট না হয় জান্নাতের নাজ নেমাত দিয়া কবরটা ভরিয়া দাও জান্নাতি বান্দা বান্দি কবরের ভিতরে জান্নাতের নাজ নেমাত ভোগ করতে থাকবে কিন্তু যতই নাজ নেমাত ভোগ করবে মানুষ একা থাকতে পারে না একা একা ভালো লাগে না যখন তার কাছে একা একই লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হুর বাইরে কবরের ভিতরে পাঠাইয়া দেবেন হুরকে দেখার পরে জান্নাতি ভয় পাইয়া যাইবে কি জানি কোন ফেরেশতা আসছে কি প্রশ্ন করে আবার কোন বিপদে পড়ি ভয় পাইয়া জিজ্ঞাসা করবে তুমি কে হুর হাস দিয়া বলবে তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই আমি তোমার সঙ্গ দেওয়ার জন্য আসছি নিঃসঙ্গতা দূর করার জন্য আসছি আমি তোমার সাথে গল্প করার জন্য আসছি তোমার কোনো ভয় নাই ভাইরা গল্প করতে থাকবে হঠাৎ দেখবে গলার ভিতরে একটা মুতির মালা চকমক করতেছে
বলবে হুর এত সুন্দর মালা তুমি কোথায় পাইলে আমি তো এরকম মালা কোনোদিন দেখি নাই আমার একটু ধরিয়া দেখতে মনে চায় হুর বলবে তোমার যত খুশি ধরিয়া দেখো যখন মালাটা ধরতে যাইবে সিররা টলটল করে জমিনে পড়িয়া যাইবে বাইরা বেহেশতে আফসোস করিয়া বলবে আহা এত সুন্দর মালাটা আমি সিরিয়া ফালাইলাম হুর বলবে মালা ছেড়ছো তাতে কি হইছে আসো আমরা মালা গাথিয়ার গল্প করি মালা গাথিয়ার গল্প করি মালা গাঁথতে থাকবে আর গল্প করতে থাকবে মালা গাঁথতে থাকবে আর গল্প করতে থাকবে ওই মালা গাথার ভিতরে মাওলায় এমন মজা লাগাইয়া দেবে হাজার হাজার বছরের জিন্দেগানি কবরের জিন্দেগানি কখন শেষ হইয়া যাইবে টেরও করতে পারবে না হঠাৎ শুনবে কি যেন একটা ভয়ঙ্কর আওয়াজ বেহেশতি বলবে হু এরকম ভয়ঙ্কর প্রলয়ঙ্করী আওয়াজ সব থরথর করিয়া কাঁপতেছে ঘটনাটা কি হুর বলবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুক মারছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করতে আছে এই কথা শোনার পরে বেহেশতি আবার ভয় পাইয়া যাইবে শুনছি কিয়ামতের ময়দান বড় ভয়ানক ময়দান ওই ময়দানে নাকি নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থা হচ্ছে শুধু পাগলের মতো দৌড়াইতে থাকবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না জিজ্ঞাসা করেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরাও কি উলঙ্গ অবস্থায় উঠবো নাকি আল্লাহ রসুল বলেন আয়েশা তুমিও উলঙ্গ অবস্থায় উঠবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই কোটি কোটি মানুষের সামনে উলঙ্গ অবস্থায় কিভাবে দাঁড়াইয়া থাকবো আমাদের কি শরম করবে না আমাদের কি লজ্জা লাগবে না আল্লাহ রসুল বলেন আয়েশা ওই কিয়ামতের ময়দানটা এত ভয়ানক এত কঠিন একটা ময়দান হবে ওই ময়দানে ওঠার পরে সবার চক্ষু যে উপরের দিকে উঠবে নিচের দিকে তাকাবার মতো হুশ কোনো মানুষের থাকবে না আয়েশা বেহেশতি বলবে হুর আবার বড় ভয় লাগে ওই ময়দানে আমার অবস্থা কি হয় হুর বলবে বেহেশতি তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তোমাকে বেহেশতে না পুষানো পর্যন্ত তোমার সঙ্গ থেকে যাব না ভাইরা এইভাবে ওই কবরের জিন্দেগানি শেষ হওয়ার পরে যখন হাশরের ময়দানে উঠবে কোথায় জান্নাত কোথায় জাহান্নাম কোথায় মিজান কোথায় ভুলসিরাত কোথায় হিসাব কোথায় নিকাশ এর কোনো খবর থাকবে না আল্লাহর কাছে পাগল বান্দা বান্দি শুধু কিয়ামতের ময়দানে দৌড়াইবে আর বলবে আমার মাওলাই কই আমার মাওলাই কই আমার মাওলাই কই নূরহুম ইয়াসআ বাইনা আইদিহিম আবিয়া ইমানহিম আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দা বান্দিদের সামনে পিছে নূরের চাদর দিয়া বেষ্টনী দিয়া দেবে সামনে নূর পিছনে নূর ডাইনে নূর বামে নূর উপরে নূর নিচে নূর ওই নূরের ভিতরে দৌড়াইবে আর বলবে আমার মাওলাই কো আমার মাওলাই কো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে ফেরেশতারা আমার ওই পাগলদের কাছে যাইস না ওদের কোনো হিসাব নিকাশ লাগবে না ওদের হিসাব আমি মাওলা নিজে দিয়া দেব ওদের সুয়ালের জবাব আমি মাওলা নিজে দিয়া দেব ওদের জন্য কোনো সুয়াল নাই কোনো জবাব নাই ওদের সুয়ালের জবাব দেব আমি মাওলা ভাইরা এইভাবে পঞ্চাশ হাজার বছরের জিন্দেগানি মাওলার মহাব্বাদের তালাশ করতে করতে কখন শেষ হইয়া যাইবে টেরও করতে পারবে না এরপরে কঠিন পুলসিরাত পার হইয়া বাইরা কেউ বিজলির আকারে কেউ তেজ রফতার ঘোড়ার মতো পুলসিরাত পার হইয়া যখন জান্নাতের ভিতরে পাও রাখবে আরা বেহেশতের হুর গেল মানেরা বেহেশতিদেরকে ইস্তেকবাল নিয়ে যখন ভিতরে নিয়ে যাইবে জান্নাতের সৌন্দর্যতা দেখার পরে বেহেশতিরা পাগলের মতো হইয়া বলবে মালিক এ কেমন জান্নাত তুমি বানাইছো এত কোনোদিন কল্পনাও করি নাই কোনোদিন ধারণাও করি নাই এই জান্নাত তুমি কেমনে সাজাইছো বাওলা কোনোদিন ধারণাও করি নাই বাইরা জান্নাতের নাজ নেমাত ভোগ করতে থাকবে আল্লাহ আল্লাহ জান্নাতের ভিতরে সাজরায় তুবা নামক একটা বৃক্ষ থাকবে ওই বৃক্ষের ভিতরে চিকন চিকন পাতা থাকবে
জান্নাতের ভিতরে একটা ঠান্ডা আরামদায়ক হাওয়া যখন প্রবাহিত হইবে, একটা ডাল আর একটা ডালের সাথে যখন বাড়ি লাগবে, ওই গাছের থেকে করুণ মিউজিক্যাল আওয়াজ বের হইয়া যাইবে, ওই আওয়াজে সমস্ত হুর গেলমানেরা মাতালের মতো শুধু নাচতে থাকবে আর গাইতে থাকবে, নাহনুল খালেদাতু ফালা নাবিদু, এইভাবে গাইতে থাকবে আর নাচতে থাকবে। এই বাইরা যখন নাচ নেমাত নিয়ে সবাই একেবারে আনন্দ উপভোগে বাইরা মশগুল থাকবে, ঠিক তখনই আমার মাওলায় কারীম গায়েব থেকে সালাম পাঠাইবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহ মাওলার বাইরা সালামের আওয়াজ শুনিয়া বেহেশতিরা বসবে, এই আওয়াজ আর কারো আওয়াজ না, এই আওয়াজ আমার মাওলার আওয়াজ। সবাই বলুন সুবহানাল্লাহ। সমস্ত নাজ নেমাত ভুলিয়া মাওলাকে দেখার জন্য পাগল হইয়া যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, হাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম ইয়া ইবাদি, হে বান্দা বান্দিরা, আমি তোদের সাথে যা কিছু ওয়াদা করছি সব কিছু তোরা পাইছো নাকি? একদল বান্দা বান্দি বলবে, ওয়াজাদনা মা ওয়াদতানা ইয়া রব্বানা, বাবুদে তুমি যা ওয়াদা করছো তার চেয়ে অনেক বেশি পাইছি, এত নেমাত তুমি আমাদের জন্য রাখছো কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আর একদল পাগলের দল বলবে, মাবুদরে না না না, এখনো সব কিছু পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে বান্দা বান্দিরা, হে বেহেশতিরা, এত হুর এত গেলমান, এত মধুর নহর এত শরবতের নহর, এত ফল এত ফুরুট, এত নাচ এত নেমাত, এত দালান এত কোঠা, এরপরে আবার কোন জিনিসটা বাকি রইল? তখন ওই পাগলের দল বলবে, মাবুদরে হুর গেলবা জিতলা নেমাত হায় তু সবসে বারা নেমাতে দিদারে তু, মাবুদরে হুর গেল মানে নেমাত চাই না, যত নেমাত আছে সবচেয়ে বড় নেমাত হইল তোমার দিদার। বাবুদরে তোমারই তো এখন পর্যন্ত দেখলাম না, তুমি কই তুমি কই, তোমার না দেখলে ভালো লাগে না, মাওলা তাড়াতাড়ি দেখা দাও। যখন আল্লাহর পাগলেরা মাওলাকে দেখার আকাঙ্ক্ষা পেশ করবে, মাওলার মহাব্বাতের দরিয়া জোশ মারিয়া যাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা পর্দা উঠা দো, ফাসলা কাটা দো, মেরে বন্ধু কো মেরে জালুয়া দেখা দো। হে ফেরেশতারা পর্দা উঠা পর্দা উঠা পর্দা উঠা, ওদেরকে আর ঘুরাইতে পারবো না, ওদেরকে আমি বহুত ঘুরাইছি, ওরা পাগলের মতো গালি করছে, কতক্ষণ বর্জিতে দৌড়াইছে কতক্ষণ মাহফিলে দৌড়াইছে, হা এত কষ্ট করছে শীতের রাতে বরফের মতো পানি দিয়ে উঁচু করিয়া, আমি মাওলার দরবারে ঠক ঠক করিয়া কাঁপতে কাঁপতে দাঁড়াইয়া গেছে, ওদেরকে আর ঘুরাবো না, তোরা পর্দা জাগা, আমি মাওলার সাথে ওলা ওদের মোলাকাত ঘটাইয়া দে। ভাইরা যখন 70,000 নূরের পর্দারা কোনা ফাঁক করবে, মাওলার নূরের তাজাল্লিতে সবাই বেহুশের মতো সেজদায় পড়িয়া যাইবে, এক দিদারে 40,000 বছরের সময় শেষ হইয়া যাইবে। 40,000 বছর পরে তন্দ্রা থেকে উঠিয়া বলবে, মাবুদরে তোমার হাবিব তো বলছে, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতুল বদর, তোমাকে আমরা পূর্ণিমার চন্দ্রের মতো দেখতে থাকব, বেহুশ হওয়া লাগবে না, ভিড়ে ভিড়ি করা লাগবে না, কষ্ট লাগবে না, কিন্তু তুমি কি দেখা দেলা, দেখতে না দেখতেই গায়েব হইয়া গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হ্যাঁ বান্দা ঠিকই বলছো, না আমার নূর হইল দুই প্রকার, একটা হইল নূরে জালালি একটা হইল নূরে জামালি, একটা হইল ঠান্ডা নূর আর একটা হইল গরম নূর, একটা প্রকাশ করছি সূর্যের মাধ্যমে আর একটা প্রকাশ করছি চন্দ্রের মাধ্যমে। আমার নূরে জালালি দেখার পরে এইটা সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই, এবার তোদেরকে আমি নূরে জামালি হইয়া দেখা দেব, আর তোদের বেহুশ হওয়া লাগবে না, তোদেরকে ঘুরাবো না। এই কথা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতর একটা জায়গা হবে, ফি মাকআদি সিদ্দিকিন ইনদা মালিকি মুকতাদির, মাকআদি সিদ্দিক একটা জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশাল মাহফিলের আয়োজন করবেন। সবাই বলুন সুবহানাল্লাহ।
ওই মাহফিলের ভিতর একটা স্টেজ হবে, 1 লক্ষ বা 2 লক্ষ 24 হাজার পয়গাম্বার ওই স্টেজের ভিতরে আরোহণ করবেন। ওই স্টেজের ভিতরে চেয়ার থাকবে মাত্র দুইটা, একটা হইলো প্রধান অতিথির জন্য আর একটা হইলো সভাপতির জন্য। সভাপতি হইবে আমার মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হইবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই ওই মজলিসটা মাওলায় কত সুন্দরভাবে শুরু করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতা ইসরাফিল, ফেরেশতাদের ভিতরে তোমার আওয়াজ সবচেয়ে আমি দরাজ করিয়া বানাইছি, এই মজলিসে আজকে তুমি একটু হামদে বাড়ি তালা পরিবেশন করিয়া শোনাও। ইসরাফিল ভাই আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বেহেশতি মজলিসে যেখানে থাকবে সমস্ত নবী রাসূল, যেখানে থাকবে সমস্ত আল্লাহর ওলি, সমস্ত বেহেশতি ওই মজলিসের ভিতরে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রশংসার একটা খাজানা গাইয়া শোনাইবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে নবী দাউদ, দুনিয়ার ভিতরে তোমার কণ্ঠ আমি সবচেয়ে সুন্দর করিয়া বানাইছিলাম, তোমার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য নদীর কিনারে সমস্ত মাছগুলা ভিড় জমাইয়া ফেলাইতো, পাখিগুলা মাথার উপরে আসমানটা কালো বানাইয়া ফেলাইতো, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত পাগল হইয়া তোমার দিকে দৌড়াইত। তোমার সেই জাদু মাখা কণ্ঠ দিয়া এই মজলিসে আমার মেহমানদেরকে একটু কোরআনুল কারিম তেলাওয়াত করিয়া শোনাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় 1 সেকেন্ডের ভিতরে 30 পারা কোরআনুল কারিমের হাফেজ হইয়া যাইবেন নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ভাইরা ওই মজলিসের ভিতরে সূরা তোয়াহা তেলাওয়াত করিয়া শুনাইবেন। যখন নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তোয়াহা কইয়া ডান টান মারবেন, সমস্ত বেহেশতিরা পাগলের মতো হইয়া যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে নবী দাউদ, আপনার কণ্ঠ সুন্দর ঠিক আছে, কিন্তু যেই কোরআনুল কারিম আপনি তেলাওয়াত করছেন এই কোরআন তো আপনার উপরে আমি নাজিল করি নাই, এই কোরআনের জন্য আপনি কোনো কষ্ট করেন নাই, এই কোরআনের জন্য আপনি দাঁতও ভাঙেন নাই, রক্তও ঝরান না, এই কোরআনের জন্য মাথার হেলমেট ভাঙিয়া মাথার সারা ভাঙিয়া বেহুশ অবস্থায় ময়দানে পড়িয়া রয়েছে আমার হাবিব, আমার হাবিবের উপরে এই কোরআন নাজিল হয়েছে, আমার হাবিবের দরদ মাখা কণ্ঠে কোরআনুল কারিম যত মজা লাগবে আর কারো কণ্ঠে এত মজা লাগবে না। আমার হাবিব এই মজলিসে আপনি একটু কোরআনুল কারিম তেলাওয়াত করিয়া শুনান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাতুল কিতাব বাইরা উম্মুল কিতাব সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া শুনাইবেন। আল্লাহর নবী যখন দরদ মাখা কণ্ঠে মায়া ভরা দরদ নিয়ে যখন ইয়াসিন কইয়া টান মারবে, উম্মতের কলিজার রক্ত ধরিয়া টান পড়িয়া যাইবে। তুমি আমাদেরকে এই নেমাত থেকে মাহরুম করিও না, এই নেমাত থেকে আমাদেরকে মাহরুম করিও না। আল্লাহ বৈরা আল্লাহ রসুল তেলাওয়াত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে নবী মুহাম্মদ, আপনার উপরে কোরআন নাজিল হয়েছে ঠিকই, কিন্তু কোরআন তো আপনার কালাম না, কোরআন হইল আমি মাওলার কালাম, আমি মাওলা যত সুন্দর করিয়া কোরআনুল কারিম তেলাওয়াত করতে পারবো আর কারো দ্বারা এইভাবে তেলাওয়াত করা সম্ভব না। এই কথা বলিয়া আমার মাওলায় কারিম ওই মজলিসের ভিতরে জিনাতুল কিতাব সূরা আর রহমান তেলাওয়াত করিয়া শুনাইবেন। আমরা দুনিয়াতে আর রহমান পড়ি, আর রহমান আল্লামাল কোরআন, আর আমার মাওলায় বেহেশতের ভিতরে শুরু করবেন আনার রহমান, আমি সেই রহমান, আমি সেই রহিম, আমি সেই সত্তার, আমি সেই করিম, দেখ আমারে দেখ, দেখ যত খুশি দেখ, আমি নূরে জামালি হইয়া তোদের সামনে আসছি, আর তোদের বেহুশ হওয়া লাগবে না, যত খুশি দেখ আর আমার জবানের তেলাওয়াত শোন। ভাইরে একদিকে মাওলার জবানের তেলাওয়াত, অন্যদিকে হুরগেল মানেরা
ভাইরা সারা বান তহুরা পরিবেশন করতে থাকবেন, কারো হাতে মটকা থাকবে, কারো হাতে জগ থাকবে, কারো হাতে গ্লাস থাকবে, কেউ মটকার থেকে জগে ঢালবে, কেউ জগ থেকে গ্লাসে ঢালবে, আর এই গ্লাসে হাসি মুখে বেহেশতিদের হাতে হাতে পরিবেশন করতে থাকবে। তফসিরের ভিতরে আসছে ওই ভাইরা সারা বান তহুরা, মাওলার এমনই একটা কুদরতি পানীয়, ওর এক ফোঁটা ওই সারা বান তহুরা যার জিব্বার ভিতরে লাগবে তার কলিজাটা মাওলার প্রেমে মাওলার ভালোবাসায় পাগলের মতো হইয়া যাইবে। ওইরা কি যে মজার হবে বুঝাইয়া বলার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহ ওই মজলিসে আমাদেরকে তুমি কবুল করিয়া লও, একটা মানুষকে ওই মজলিস থেকে বাহরুম করিও না, আমাদেরকে নেমাত থেকে মাহরুম করিও না। বাইরে নেমাতগুলা পাইতে হইলে কলব পরিষ্কার করতে হইবে, খাঁটি মুসলমান হইয়া কবরে যাইতে হইবে। আর কলব পরিষ্কার করা সবচেয়ে বড় হাতিয়ার হইল মাওলার জিকির, কথা ঠিক না বেঠি? এ জোরে কন, ঠিক না বেঠি? কাজী দেখবেন যাদের ভিতরে বেশি মাওলার জিকির, যারা সবসময় জিকিরে ফিকিরে থাকে, তাদের আমল আখলাক, তাদের চরিত্র, তাদের কথাবার্তা, বাইরে একটু খোঁচা দিলি চক্ষু দিয়ে পানি চলিয়া আসে, একটু মাওলার মোহাব্বত লাগাইয়া দিতে পারলি শরীরের ভিতরে কম্পন শুরু হইয়া যায়, তাদের চোখের ভিতরে পানি চলিয়া আসে, অন্তরটা মাওলার প্রেমে জ্বলতে থাকে। বাইরে জিকির ছাড়া কলবের ভিতরে মাওলার মোহাব্বত জমা হইতে পারে না। কাজী বেশি বেশি মাওলার জিকির করা লাগবে, এই জন্যই তরিকার ভিতরে জিকিরের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। সকালবেলা সন্ধ্যাবেলা বিশেষ করে এই দুইটা বেলা খাস করে একটা ধ্যান ও খেয়ালের সাথে মাওলার জিকির করিও, যদি উপকার না হয়, মাওলার মহাব্বত অন্তরে না আসে, ওই পাথরিয়া দেলটা কইলে যদি মমের মতো নরম হইয়া না যায়, আমি এ সাহাকেরে তোমরা গালি দিও আমার কোনো দাবি নাই, আমি ফজলুল করিম তোমরা গালি দিও আমাদের আমার কোনো দাবি নাই। কাজী ভাই একটু পরীক্ষা করিয়া দেখো, যারা জিকির করে তাদের আমলের দিকে তাকাইয়া দেখো, আর যারা জিকির করে না তাদের আমলের দিকেও তাকাইয়া দেখো। কাজী বেশি বেশি মাওলার জিকির করো, মহাব্বতের সাথে জিকির করো, জবানে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, আর দেলে দেলে খেয়াল করো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।